প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি ইউনিটের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন, আমি গুগল ক্রোম দিয়ে কাজটি করে দেখাচ্ছি। এরকম চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে, ওয়েবসাইটের ঠিকানা লিখবেন। আপনাদেরকে লিখতে হবে GST, তারপরে ADMISSION GST Admission.ac.bd, এটা লিখে সার্চ দেবেন। এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারপে চলে আসলে আমি একটু বড় করে দেখাচ্ছি। এসে দেখুন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন অনলাইন গাইডলাইন 2023-24 শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম। তো এখান থেকে মূলত আপনাদেরকে বি ইউনিটের ফলাফলটা জানতে হবে। তো বি ইউনিটের ফলাফলটা জানার জন্য এখানে লক্ষ্য করুন, আমি আবার দেখাচ্ছি, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর পেয়ে যাবেন নতুন একটি অপশন, স্টুডেন্টস লগইন নামের অপশন, এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসলে লক্ষ্য করুন, SMS-এর মাধ্যমে ইতিমধ্যে প্রাপ্ত অ্যাপ্লিকেশন ID ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। তো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টস আইডি। আপনারা যে অ্যাপ্লিকেন্টস আইডিটা পেয়েছেন, অ্যাপ্লিকেন্টস আইডিটা এখানে বসিয়ে দেবেন, পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট ডান পাশে পেয়ে যাবেন লগইন নামের অপশনটি। এই লগইন অপশনটিতে প্রেস করলে সাথে সাথে আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। গুচ্ছভুক্ত এই বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের রেজাল্ট যে কোনো মুহূর্তে প্রকাশ হতে পারে, তো আপনারা এভাবে মূলত দেখবেন। তো আশা করছি পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন যে কীভাবে গুচ্ছ ভর্তি রেজাল্টটা জানবেন। ভালো থাকুন, এখানে রাখছি, সকলকে ধন্যবাদ।